আর একদিন পেরোলেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তবে এবারে নির্বাচনে জনগণের কাছে নিজের ভোট নিজে দেওয়ার বার্তা তুলে ধরতেই মূলত বিরোধীরা নেমেছেন রাস্তায়। পাশাপাশি তাদের রয়েছে স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্য, আর এই লক্ষ্য নিয়েই শাসক দলকে রীতিমতো টেক্কা দিতে অন্তিম পর্বের ভোট প্রচারে নেমেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপরেওয়াল। জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের সকল বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে অন্তিম লগ্নে পথে হাঁটলেন প্রিয়াঙ্কা টিপরেওয়াল। সাথে ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ও সকল কর্মীবৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জিকেও কটাক্ষ করতে এতটুকু বিরাম নিলেন না নেত্রী প্রিয়াঙ্কা টিপরেওয়াল। মোদিজি চুরি আটকিয়েছে, এই অভিষেক ব্যানার্জিদের তো চুরি করার অভ্যাস হয়ে গেছে। ওই তো আমি বলছি নাকি, পিসি বলেছে 2 বছরের বয়স থেকে চুরি করতে আরম্ভ করে দিয়েছে, সে ছোটবেলা থেকে শিখে গেছে। ঠিক আছে, একটা সংস্কৃতে কাহাবত আছে, পিত পিতা পিত ঘোড়া আধা নেই তো থোড়া, মানে বাবার উপরেই বাচ্চা যায়। সে পিসি থেকে বাড়িতেই শিখে গেছে 2 বছরে, সেই জন্য এখন দেখুন কিরকম খেলা। এক বাপের যদি বেটা হয়, শুনুন আমি বলছি পরিষ্কার, অভিষেক ব্যানার্জি যদি এক বাপের বেটা হয় তো ওনাকে বলুন রাজনীতি ছাড়তে। উনি কালকে বলেছিলেন যদি 2000 টাকা করে বিজেপি শাসিত রাজ্য দেওয়া হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। আমি তো বলছি অভিষেক ব্যানার্জিকে, এটা ভালো করে শোনো, রাজনীতি ছাড়ো। আসামে 1250 টাকা প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে দেয় বিজেপি অলরেডি, ঠিক আছে। মধ্যপ্রদেশে 2000 টাকা করে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে দেয় অলরেডি বিজেপি, অনেক জায়গায় দিচ্ছে। উনি বলেছিলেন একটা জায়গাও যদি দেয় ছেড়ে দিব, এবার বলুন ছাড়তে। এটা করে দেখার তো করতে পারবেন না, এটা সরকারি স্কিম। মমতা ব্যানার্জি নাকি এটা পৈতৃক সম্পত্তি থেকে 500 টাকা দিচ্ছে নাকি, এটা সরকারের এখান থেকে 500 টাকা যে দেওয়া হচ্ছে সেটা উনি বন্ধ করতে পারেন না, করুন না, কোর্ট তো আবার খোলা আছে। আপনারাই তো বলেন যে আমরা প্রত্যেকটি জিনিসের জন্য কোর্ট চলে যাই, পশ্চিমবঙ্গের মানুষের এই 500 টাকার জন্য আমরা 100 বার কোর্ট চলে যাব। মমতা ব্যানার্জি চাইলেও বন্ধ করতে পারবে না। ব্যানার্জি তুই বলুন তো একটু মুখটা বন্ধ করে রাখতে, ফালতু কথা ভেবে ভেবে করে বলবেন না। কেন, যখন রাজীব ব্যানার্জি বিজেপিতে এসেছিল বলেছিল যে যারা এখানে গিয়েছে তাদের জন্য দরজা বন্ধ, আজকে কোথায় আছে রাজীব ব্যানার্জি? আগে রাজীব ব্যানার্জিকে বের করতে বলুন তো, ক্ষমতা আছে ভাইপোর? তো যা কথা বলছে সব ফালতু বলছে। আমি বলছি টিএমসি সব সকলে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়েছে, কোনো ভয় নেই, এই পিসি ভাইপোর কথার কোনো দাম নেই, তোমরা লড়ো, যদি তোমরা জিতে যাও টিএমসি ফেরত তোমাদের নিয়ে নিবে। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি,